প্রকৃতিতে মুক্তির স্বাদ পেয়েছে আটটি ঘুঘু পাখি, সেই সাথে উদ্ধার হয়েছে খাঁচা, দুইটি কারেন্ট জাল ও ফাঁস জাল। বন্যপ্রাণী পরিদর্শক আবদুল্লাহ আজ সাদিকের দিকনির্দেশনায় বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট সদস্য শেখ জসিমের তত্ত্বাবধানে মঙ্গলবার 8 মার্চ বিবিসিএফের অন্তর্ভুক্ত সংগঠন ওয়াইল্ড লাইফ মিশনের সহযোগিতায় সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের রত্নেশ্বরপুর, উকসা, গোবিন্দপুর ও মুড়াগাছা গ্রামে পাখি শিকার প্রতিরোধ কার্যক্রম পরিচালনাপূর্বক শিকারে ব্যবহৃত 8টি ঘুঘু, 10টি খাঁচা, ফাঁদ ও 2টি কারেন্ট জাল ও ফাঁস জাল উদ্ধার করা হয়েছে। এ সময়ে মুড়াগাছা গ্রামের বিশে গাজীর ছেলে পাখি শিকারী মতি ও রত্নেশ্বরপুর গ্রামের শিকারী রাশিদুল ইসলাম ভবিষ্যতে পাখি শিকার করবে না এই মর্মে লিখিতভাবে অঙ্গীকার করে। তবে অন্যান্য শিকারীরা ফাঁদ, শিকারকৃত পাখি ও সরঞ্জাম ফেলে রেখে পালিয়ে যান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সামাজিক বন বিভাগের ফরেস্টার মোহাম্মদ আলী, ওয়াইল্ড লাইফ মিশনের কালীগঞ্জ উপজেলা প্রতিনিধি শেখ মোখলেসুর রহমান, দাউদ মোড়ল, কমান্ডার শাহরিয়ার, আতিক হোসেন, রবিউল ইসলাম ও বোরহান উদ্দিন। পরে পাখি শিকারের সরঞ্জাম ধ্বংস করা হয় এবং পাখিগুলোকে প্রকৃতিতে অবমুক্ত করা হয়। বনলতা রাখি, চ্যানেল এ নিউজ।